ভারতে লোকসভা নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার সকাল 8টা থেকে ফল ঘোষণা শুরু হয়। নির্বাচন কমিশন ওয়েবসাইটে তথ্য বলছে, গুজরাটের বারাণসী মোদী 6,11,439 ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের অজয় রায় পেয়েছেন 4,60,457 ভোট, ব্যবধান 1,52,513 ভোটের। 2024-25 অর্থ বছরের বাজেট 7,97,000 কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ডে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4,80,000 কোটি টাকা। বাজেট ঘাটতি 2,56,000 কোটি টাকা। আগামী বৃহস্পতিবার জাতীয় সংসদে নতুন অর্থ বছরের বাজেটটি প্রস্তাব আকারে উত্থাপন করা হবে। চলতি অর্থ বছরের তুলনায় বাজেটের আকার 4.62% বাড়ানো হয়েছে। বাজেটে বিদেশি ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,27,200 কোটি টাকা। 2023 সালের জুলাই থেকে চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত গত 10 মাসে সারা দেশে 5,245টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় 4,725 জন নিহত হয়েছে আর আহতের সংখ্যা 6,702 জন। দুর্ঘটনার বেশিরভাগই মোটরসাইকেল বলে জানা গেছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ এসব তথ্য জানিয়েছে। 20 দিন পর ফের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। দেশের বাজারে দেশে পেঁয়াজের দাম বাড়ায় আমদানি শুরু করেছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার বিকেল 5টায় ভারত থেকে পেঁয়াজ বোঝাই একটি ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশ করার মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়। সততা বাণিজ্যালয় নামের আমদানিকারক এক প্রতিষ্ঠান এসব পেঁয়াজ আমদানি করেছে। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও সাবেক আইজিপি বেনজির আহমেদ আওয়ামী লীগের কেউ নন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার তিনি বলেন, তারা অপকর্ম করলে বিচার করার সৎসাহস শেখ হাসিনার সরকারের আছে। প্রবাসী আয়ের ডলারের দাম বাড়ানোর ফলে মে মাসের রেকর্ড প্রবাসী আয় এসেছে। এক মাসেই 2.25 বিলিয়ন ডলার প্রবাসী আয় এসেছে, যা বাংলাদেশি মুদ্রায় 26,370 কোটি 40 লাখ টাকা। একক মাস হিসেবে গত 46 মাসের মধ্যে এটাই সর্বোচ্চ প্রবাসী আয়।
মঙ্গলবার এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।